দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আমরা এখানে দেখছি এক ভাইকে উকি দিয়ে গরুর দাঁত দেখছেন। আজ হচ্ছে 9 ডিসেম্বর 2022 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কি দরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা এক পাশে এক ভাইকে দেখছি। ভাই কেমন বাজার দেখছেন আজকে? মোটামুটি মানে আপনি যে ধরনের গরু কিনছেন সেই ধরনের গরুর দামটা কেমন চলছে? রফিকুল ভাই করতেছে না আপনি দাম ধরিয়ে দিয়েছেন? না, রফিকুল ভাই করতেছে, আমি আসি ওনার সাথে মিলেঝুলে কিনতেছি। আপনি কি দামটা ধরিয়ে দেননি যে এত হলে আপনি নিব? না, এটা আরো 210 দেখছি তো তার আলোকে রেটিং করা হয় আর। আচ্ছা আচ্ছা, মানে ওনার সাথে কমিউনিকেশন করেই করি। কমিউনিকেশন করেই করছেন? আচ্ছা, তো রফিকুল ভাই কত কত চাইলো ভাই বড় দুটা? 30 চাইছে ভাই, 30 2,30,000 চাইছে ভাই। 2,30,000? আমি মনে করছিলাম 1,30,000। না না, যাই মনে করুন, 2,30,000 ওড়িয়া। দর্শক শুনছেন যে 2,30,000 চাইছে এবং নোয়াখালীর ব্যবসায়ী খামারি উনি গরুগুলো কিনছেন। আমরা দেখছি আজকে কত বলছেন? হ্যাঁ ভাই বলছি ভাই। কত? 90 ভাঙতে বলছি ভাই। 90 ভাঙতে বলছেন? 1,90,000 ভাঙতে বলছে আর 2,30,000 চাইছে। আমরা শুনছিলাম দুই দা তার আগর এখনো ঘুরছেন গরু দুটির পিছনে। মানে দেখেন কত? 75 পর্যন্ত বলছেন? 75 পর্যন্ত। হ্যাঁ, 80 যেহেতু ভাঙাইতে বলছিলেন আমি আইডিয়া 5,000 বাড়াইছি। হ্যাঁ হ্যাঁ, 75। আচ্ছা, দর্শক শুনছেন যে 1,75,000 আমরা দেখছি দাগ। ওইখানে হয়ে গেল কি? I'm
কানে মুখে দরদাম করছেন ওনারা। আমরা গরু দুটিকে দেখছি চামড়া টেনে দেখা হচ্ছে, লেজ নিচেও দেখা হচ্ছে। কত চাই, কত চাই, কত চাই? দুই লক্ষ চল্লিশ, এক লক্ষ বিশ করে। কত বয়স কেমন এগুলার? এখনো আগে গরুর মাস্টার, গরুর মাস্টার আমরা দেখছিলাম। দাঁত উপরে, দুইয়ের উপরে দাম বলছে, নিশ্চয় দুইয়ের উপরে কেউ দাম বলছে, উনি বলছে দুইয়ের উপরে বলছে, বলছিল। তা আপনি কত বলতেছেন? আমি দুই ভাঙতে বলছি ভাইয়া, দুই ভাঙতে বলছি, আশি বলছি। আমরা শুনছি এবং দেখছি। ঠিক আছে না, মাপের বাইরে যাবেন মানে আর আগানোর দরকার নেই উনি বললেন। হ্যাঁ উনি ভাই বলছে আর আগানোর দরকার নেই, কারণ যেটা বলি সেটা ভাই পরামর্শ করে দাম। ভাই আপনি বলেছেন আর আগানোর দরকার নেই 1,80,000 করে। আচ্ছা আচ্ছা, কারণ ভাইয়ের ওরা ছাড়া তো আমি যাবো না, কারণ আমারও তো মাপ আছে ভাই, আমি ঠেকে দিচ্ছি। ভাই বলছে আমি এটা বলছি, ভাই যদি বলে হ্যাঁ নেই তাহলে নিয়ে নেন। আচ্ছা বড় ভাই, এগুলো কি কুরবানির উদ্দেশ্যে কিনছেন? হ্যাঁ কুরবানির উদ্দেশ্যে। তাহলে তো একটু 6-7 মাস এখনো রাখতে হবে আপনাকে, খরচ তো একটু বাড়ে যাবে অনেক। হ্যাঁ একটু বাড়বে যেহেতু খাওয়ার দাম বেশি। তখন কি মনে হয় যে আপনার লাভ করতে পারবেন? এটা আসলে অনেকগুলো একসাথে নেওয়া হচ্ছে, তো সবগুলো আপনার মনে করেন যে অ্যাভারেজ খাওয়ার দিয়ে হয়তো কোনোটাতে কম আসবে, কোনোটাতে বেশি আসবে। আচ্ছা অ্যাভারেজ প্রফিট ওভারেজটা হিসাব করে মানে ছোট বড় মিলাই কিনছেন? হ্যাঁ ছোট বড়। আচ্ছা আচ্ছা, কারণ সবাই তো সব রকম সাইজ একরকম থাকে না না। আর আপনার লোকালি যদি বাজার উঠে তো আমাকে সব আইটেমে রাখতে হয়, সব রেখে তাহলে আমার ইন অ্যাভারেজটা হিসাব হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি তো আমি বড় দিয়ে তো আর কোনো রকম প্রফিট করা না না কোনো। আচ্ছা, তো দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে, নোয়াখালী থেকে এসেছেন, আমরা দেখছি। দাম চাইলে 250। এই রবিউল ভাই আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বাজার কেমন? না আমার কাছে মনে হচ্ছে বাজার তো আছে, টেমে আছে বাজার, টেমে আছে, টেম আছে বাজার, আমদানি তো ভরপুর আছে, আমদানি আজকে ভরপুর। সোমবার যে গত শুক্রবার থেকে আজকে আমদানিটা বেশি হচ্ছে, বেশি বেশি হচ্ছে। কাস্টমার কেমন আপনি দেখছেন? কাস্টমার আছে কম, মিডিয়াম আর কি, মানে অত বলতে একটা মারামারি ওরকম নাই আর কি। আচ্ছা মানে রিল্যাক্সে কেনা যাবে, রিল্যাক্সে কেনা যাবে। একটা এবং দুজনের জন্য দুইটা কাস্টমার পর নাই নাই, মানে দরদাম করা যাবে। হ্যাঁ করা যাবে, অনেক সময় তো সেটাও পারেন না। না না অনেক সময় দেখা যায় আমরা দাম বলে আরেকজন 500 দিয়ে নিয়ে নিয়ে চলে যায়, কিন্তু ওই জিনিসটা নাই আর আজকে সেটা না, আজকে সেটা নাই। আচ্ছা, তো আপনি তো আছেন কেনা বেচা? হ্যাঁ জি জি, তো একটু নাম্বারটা বলেন। 01717152844 এই নাম্বারে যোগাযোগ করলাম। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা।
তো দর্শক আমরা দেখলাম আজকে নোয়াখালীর ব্যবসায়ী যে গরুগুলো কিনেছেন এখন পর্যন্ত তারা 14টি গরু কিনেছেন আরও গরু কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি এবং তারা রিল্যাক্সেই গরুগুলো কিনছেন দাম দিয়ে রাখছেন এবং কেনা বেচা সেভাবেই করছেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভাই।